পাবনার সুজানগরের স্বামীর নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ইমরান খানের বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবি, নির্যাতনের পর বুধবার দুপুর একটায় শারমিনকে পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে তার শ্বশুর বাড়ির লোকজন। এ সময় কর্তব্যরত চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করলে সেখান থেকে পালিয়ে যায় তার শ্বশুর বাড়ির লোকজন। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট অথবা অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ চক্রবর্তী। আমার কাছে বলে, আমি তার ছোট মামা হই, আমার কাছে বলে।